থেকে রিসর্টটা দেখা যাচ্ছে। ওই যে আমরা যাচ্ছি ব্রিজ থেকে, দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের বাড়ির সামনে দক্ষিণেশ্বর, দেখুন আমরা আলমবাজারে থাকি, দক্ষিণেশ্বর হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখুন কি ভিড় হয়েছে। সব খেলনা খেলনা এখানে পাওয়া যায়, বাচ্চাদের সব রকম পাওয়া যায় দক্ষিণেশ্বর ঘাটে। সিসিটিভি ক্যামেরায় এরকম কোনো ঘটনা ধরা পড়েছে। ডালা পাওয়া যায়, এখানে সব মায়ের পুজো। রানী রাসমণি, রানী রাসমণি আমার এটা দক্ষিণেশ্বর ব্রিজটা, রানী রাসমণি যাচ্ছি। এটা রানী রাসমণি স্কয়ার, রানী রাসমণি জায়গাটা দক্ষিণেশ্বরে ব্রিজটা, রানী রাসমণি স্কয়ার। খাবারের দোকান, মায়ের মন্দিরের সামনে খাবারের সব দোকান। এবার নিচে নেমেছি দক্ষিণেশ্বরটা। দেখুন কি ভিড় আছে, এখানে গাড়ি ফাড়ি থাকে, গাড়ি ফাড়ি পার্ক করে।
সব খাওয়া দাওয়া হয়েছে, এখানটা মানে মোবাইল টোবাইল রাখার জন্য এখানটা কাউন্টার করেছে। এখানে মন্দিরের গেটটা, দক্ষিণেশ্বর মন্দিরের গেটটা এখান দিয়ে প্রবেশ করে সবাই। রানী রাসমণি পুজো হচ্ছে, দক্ষিণেশ্বর এই পুজোর মধ্যে পুজো হচ্ছে, সবাই এখানে বসে আছে। রাম সবাই স্নান টান করছে, এটা গঙ্গাধার, সবাই স্নান করছে। মন্দির সব জায়গাটা দক্ষিণেশ্বরের ব্রিজ রয়েছে, ওই যে লঞ্চ লঞ্চ ঘাটটা, সব স্নান টান করছে গঙ্গায়। গেটটা বন্ধ দক্ষিণেশ্বর, এখন কি সুন্দর জায়গাটা। সব গাড়ি টাড়ি রাখে, আপনারা আসতে পারবেন, ওপর দিয়েও আসতে পারবেন। এসে মনে
যাচ্ছি, যাবো না, নিচ থেকেই যাচ্ছি।